আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ We wish you a Merry Christmas, we wish you a Merry Christmas, we wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas, we wish you a Merry Christmas, we wish you a Merry Christmas and a Happy New Year. জানি বছরের এই সময়টা মানেই হচ্ছে প্রচুর আনন্দ, প্রচুর সেলিব্রেশন। আর শীতের বাজারে কেক খেতে তো খুব ভালো লাগে। কিছুদিন আগেই বড়দিন, 25শে ডিসেম্বর ক্রিসমাস গেছে। তুমি নিশ্চয়ই স্যান্টা দাদু, স্যান্টা ক্লজ বা স্যান্টা বুড়োর কাছে যা চেয়েছো, প্রচুর চকলেটস, প্রচুর খেলনা নিশ্চয়ই পেয়েছো। আর তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কেকও খেয়েছো, দারুণ দারুণ ভালো ভালো ড্রাই ফ্রুটস এবং দারুণ দারুণ সমস্ত কেক। তবে তার সঙ্গে সঙ্গে এই সময়টা আমরা এটাও ভাবি যে ইস, একটা বছর চলে গেল, আবার একটা নতুন বছর আসছে, সেই বছরে নতুন করে অনেক কিছু করতে হবে, তোমাদেরকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, খুব ভালো করে বাবা মায়ের বাধ্য ছেলে মেয়ে হয়ে থাকতে হবে, প্রচুর নতুন কিছু শিখতে হবে, নতুন নতুন গেমস শিখবে, অনেক কিছু। জীবনটা অনেক বড়, তাই অনেক সুন্দর করে কাটাতে হবে। জানি যখনই আমরা এই পার্টিকুলার বছর মানে 2020 কথা বলি, মনটা কিরকম একটা অদ্ভুত হয়ে যায়, কারণ বছরটাই তো খুব অদ্ভুত কেটেছে। আমরা কি 2020 যখন শুরু হয়েছে ভাবতে পেরেছি যে এরকম একটা ভাইরাস, কোভিড-19 করোনা ভাইরাস আমাদের জীবনটাকে এলোমেলো করে দেবে, চলে আসবে হুট করে কোথার থেকে আমাদের দেশে, আমরা হঠাৎ করে লকডাউনে ঘরবন্দি হয়ে যাব, আমাদের হয়তো দৈনন্দিন জীবন আর 5টা বছর যেমন করে কেটেছে তেমনভাবে কাটবে না? কিন্তু এটাও একটা এক্সপিরিয়েন্স। আর তুমি যখন বড় হবে তখন ছোটদেরকে তুমি বলতে পারবে যে তুমি একটা প্যান্ডেমিক দেখেছো, তাই অনেক অসুবিধে হলেও জীবন তো থেমে থাকেনি। আর পজিটিভ নোটে আমরা সামনের বছর শুরু করব, আশা করব এই করোনা ভাইরাস আমাদের জীবনকে ছেড়ে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, সবাই আমরা ভালো থাকব, সেই আশাই আমরা রাখব এই বছরের শেষে নতুন বছর, নতুন আগামীকে মনে করে, তাই না? আর তার সঙ্গে সঙ্গে যেরকম আমরা খুব, দেখো আমাদের তো পড়াশোনাটা থেমে থাকেনি, এই সহজ পাঠের অভিনব রেডিওর ক্লাস তো আমরা শুরু করেছি, দেখতে দেখতে কত দিন ধরে আমরা ক্লাস করছি বলো তো, পড়াশোনা কি থেমে থেকেছে? ইনফ্যাক্ট স্কুলের থেকে আমরা কিন্তু আরও অনেক বেশি মজা করে রেডিওর মারফতে অনেক কিছু শিখছি, অনেক পড়াশোনা করছি, তাই না? তো এই সহজ পাঠের অভিনব ক্লাস তোমার জন্য এনেছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও স্টেশন রেডিও জেইউ 90.8 মেগাহার্জ। আর আজকে বছরের এই শেষ ক্লাসে আমরা কিন্তু আজ আবারও খুব আনন্দ করে পড়াশোনা করব। বছরটা যেমনই হোক, যেভাবেই হোক কেটেছে, তার ভালোগুলো মনে রাখবো। এই বছর আমাদের অনেক কিছু শিখিয়েছে, সেই শিক্ষাগুলো আমরা সারা জীবন মনে রাখবো। আর আগামী বছর খুব ভালো কাটবে সেই আশা নিয়েই আজকের ক্লাস কিন্তু আমরা শুরু করব। আজকে শুরুতেই তোমাদের জন্য আছে বাংলা ক্লাস। ক্লাস 4-এর তোমাদের বাংলা বই খুলে ফেলো, তার লেসন 3, হ্যাঁ 3 নম্বর যে লেসন সেটা খোলো, 40 নম্বর পাতা, পেজ 40। দেখো ওখানে একটা খুব সুন্দর গল্প আছে, বোনের খবর, প্রমোদারঞ্জন রায়ের লেখা বোনের খবর। আজকে সেই গল্পই আমাদের পড়াবেন, শেখাবেন, আমরা এই গল্প থেকে অনেক কিছু জানবো হোপ কলকাতা ফাউন্ডেশনের সায়নিদি আর পূজাদির সঙ্গে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রভাত বন্ধুরা, সবাই ভালো আছো তো? আর সবাই সোয়েটার পরছো তো? বাইরে কিন্তু বেশ শীত পড়েছে, আর যদি সোয়েটার না পরো তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, সর্দি হবে, তখন কষ্টটা তো তোমরাই পাবে। ও যা, বলতেই ভুলে গেছি, আমি হোপ কলকাতা ফাউন্ডেশনের সায়নিদি, আর আমার সঙ্গে আজকেও অন্য দিনের মতো আছে হোপ কলকাতা ফাউন্ডেশনের পূজাদি। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আজ আমরা পড়ব 4th শ্রেণীর বাংলা। এই বাংলা বইয়ের 3য় পাঠের 40 নম্বর পাতায় বনের খবর গল্পটা আমরা আজকে পড়ব। এই গল্পটা লিখেছেন প্রমোদারঞ্জন রায়। তাহলে গল্পটা শুরু করি। লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা,
650-700 বর্গমাইল জায়গা, তার মধ্যে একটা গ্রাম নেই, পথ নেই, সঙ্গে প্রায় 60 জন লোক, জিনিসপত্র, খোরাক ইত্যাদিও ঢের। সেসব বইবার জন্য দুটো হাতিও আছে, 10-12 জন লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে, তবে আর সবাই এগোতে পারে। অত করেও, অত মেহনতের পরও একদিনে 4-5 মাইলের বেশি অগ্রসর হওয়া যায় না। সন্ধ্যার অন্ধকারে যখন তাঁবু পড়ে, তখন কারোর হাত পা যেন চলতে চায় না, তার উপর আবার পাহারা দিতে হয়। সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি। সন্ধ্যার পর পা ফেলতে গেলে মনে হয় এই বুঝি বাঘই মারালাম। বেলা 9-10টার আগে আর সূর্য দেখা যায় না। এক এক জায়গায় এমনই ঘন বন যে আকাশ দেখবার জো নেই, ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসছে। আমি সকালের আগে আগে চলি, সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে, সে বড় শিকারী, তার পিছনে 2 জন খালাসি, তার মধ্যে হাতে আমার দূরবীন, বন্দুক আর টোটার থলে, অন্য একজনের হাতে আমার খাবার জল, হাতে একখানি দা। আমরা 4 জনে গাছে দাগ কেটে অন্য সকলের আধ মাইল বা কিছু বেশি আগে আগে যাই, আর সেই দাগ দেখে লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করে, হাতি আর বাকি লোকেদের নিয়ে আসে। রোজই এমনি করে চলতে হয়। একদিন 15-20 ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তা পাওয়া গেল। লোকজনদের খুব মজা, বন কাটতে হচ্ছে না। চলতে চলতে এক জায়গায় দেখলাম পথের ওপর প্রকাণ্ড গাছ পড়ে রয়েছে। দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আমাদের হাতি দুটো এ গাছ ডিঙোবে কি করে? ভাবতে ভাবতে গাছটার ওপর চড়তে আরম্ভ করলাম, আর অমনি আমার পায়ের নিচেই যেন একটা কি হুড়মুড় করে উঠল। জিজ্ঞেস করলাম, কিয়া হ্যায় রে? শ্যামলাল বললে, হুলুম ম্যান হোগা হুজুর। বলতে না বলতে সেটা গাছপালা ভেঙে কামানের গোলার মতো বেরিয়ে এলো গন্ডার। এক নজর আমাদের দিকে দেখেই ঘোত করে দৌড়ে দিল। আমি পিছনের দিকে হাত বাড়িয়ে রয়েছি, শ্যামলাল বন্দুক দেবে, কিন্তু কোথায় শ্যামলাল? সে ততক্ষণে প্রাণ বাঁচাবার সোজা পথ খুঁজছে। গাছ থেকে লাফিয়ে পড়ে শ্যামলালের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে টোটা ভরে গন্ডার মারতে ছুটলাম, কিন্তু ততক্ষণে গন্ডার কোথায় যে গা ঢাকা দিয়েছে আর তাকে খুঁজে পেলাম না। পরদিন খুব ভোরে উঠে চলতে আরম্ভ করেছি। আজকের পথ নালায় নালায় সঙ্গে বুড়ো লুসাই আর শ্যামলাল। ভোরবেলা নানা রকম শিকার পাওয়া যায়, সেই জন্য বন্দুক ভরে নিয়েই চলেছি। শিকার সামনে পড়েছে কিন্তু মারতে পাচ্ছি না, একে ঘর বন, তাই কুয়াশা। শিকার দেখতে না দেখতেই জঙ্গলে মিলিয়ে যায়। হাতি, গন্ডার, বাঘ, হরিণ সকলেরই তাজা পাঞ্জা দেখতে পাওয়া যাচ্ছে। পাখিরও অভাব নেই, গোটা 2 ফেজেন্ট মেরেছি। হাতির পথ ধরে নালাটাকে কখনো এপার কখনো ওপার করতে করতে পাকুয়া নদীর দিকে চলেছি। আজ রাত্রে সেখানে ক্যাম্প করব। একটা শুকনো নালা সামনে পড়েছে, আমরা তার মধ্যে নামলাম, লুসাই বুড়ো আমার আগে আর শ্যামলাল পিছনে। শ্যামলাল তখনও নালার ভেতরে নামেনি। আমরা নালা পার হয়ে ওপরে উঠতে যাব এমন সময় আমাদের সামনেই ভারী একটা জলকাদা তোলপাড়ের শব্দ হলো। নিশ্চয়ই বুঝতে পারলাম হাতি, গন্ডার বা বুনো মোষ হবে, কাদায় লুকিয়ে আয়েশ করছিল, আমাদের সাড়া পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে। আমরাও তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে 2 লাফে নালার যে পার থেকে নেমেছিলাম সেখানে উঠে ফিরে চেয়ে দেখলাম ব্যাপারখানা কি। ব্যাপার গুরুতর, বিশাল দেহ এক গন্ডার, জমদূতের দাদা মশায়ের মতো দাঁড়িয়ে ফোঁস ফোঁস করছে, লাল 2 চোখ মিটমিট করছে, কান 2 পিছন দিকে হেলানো। আমার পকেটে 3 মাত্র গুলিওয়ালা টোটা, মাঝে 15 ফুট চওড়া নালা, ওপারে গন্ডার, শ্যামলাল পালিয়েছে।
লুসাইটি ক্রমাগত বলছে, মারো সাহেব। তার মুখে দাখানা, পা তুলে দিয়েছে গাছের গোড়ায়। বেগতিক দেখলেই বাঁদরের মতো চড়ে যাবে। আমি কি করব? সেই ছেলেবেলায় গাছে চড়তাম, এখন সে বিদ্যা একেবারেই ভুলে গেছি। তার উপর পায়ে বুট। কাছেই ধীরে ধীরে বন্দুকে গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম। গন্ডার যদি নালাপার হয়ে এপারে আসতে চায় তবেই গুলি চালাবো, নইলে চালাবো না। লুসাই খালি বলছে, মারো মারো, কিন্তু তিনটি মাত্র গুলি সম্বল নিয়ে গন্ডার মারতে গিয়ে শেষে কি প্রাণটা হারাবো? যাই হোক, আমাকেও গুলি চালাতে হলো না, লুসাই বুড়োকেও গাছে চড়তে হলো না। গন্ডারটা মিনিটখানেক পাথরের মতো দাঁড়িয়ে থেকে একটা হুঙ্কার দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল। তার সামনে যত বাঁশ পড়ল সমস্ত প্যাকাটির মতো পট পট করে ভেঙে গেল। তখন আমরাও আস্তে আস্তে চলতে লাগলাম। আধ মাইলও যায়নি আবার সামনে ভীষণ হুড়োমুড়ি, তারপর মরমর করে বাঁশ ভাঙার শব্দ, তারপর উহ কি ভীষণ গর্জন! সারা বন থর থর করে কেঁপে উঠল। এবার একটু বেকায়দা, লুসাই বুড়োর আশেপাশে গাছ নেই, কিসে চড়বে? শ্যামলাল হতবাগা ইতিমধ্যে এসে জুটেছে। টোটার থলে থেকে আট দশটা গুলি ভরা টোটা নিয়ে ইতিপূর্বেই পকেটে পুড়েছে। পথ ছেড়ে দিয়ে একটা ঝোপের মধ্যে বন্দুক হাতে দাঁড়ালাম। দাঁতলা হাতি হয় পাগল, তা না হয় অন্য কোনো জানোয়ার দেখেছে। লুসাই বলল, বোধ হয় ওই গন্ডারটা ওর সামনে পড়েছে। হাতিটা কিন্তু আমাদের দিকে এলো না, তিন চারটে ডাক দিয়ে ধীরে ধীরে বাঁশ ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠল। আমরাও চলতে লাগলাম। আমরা পাকুয়া নদীর কিনারায় পৌঁছালাম। নদীটা সত্তর আশি হাত চওড়া হবে, তাতে এক কোমর জল। নদীর ধারে হাতির পায়ের তাজা দাগ, একটার পেছনে একটা, তার পেছনে একটা, এমনি করে এক পাল হাতি গেছে। পায়ের দাগ দেখে আমি বললাম, পাঁচ সাতটা হাতি হবে। লুসাই বুড়ো ভালো করে দেখে বলল, চল্লিশ পঁয়তাল্লিশটার কম নয়, ঠিক দাগে দাগে পা ফেলে গেছে বলে বোঝা যাচ্ছে না। সারাদিন জলে জলে চলে আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল। আমি পাহাড়ে হেলান দিয়ে বসে জুতো মোজা খুলতে আরম্ভ করলাম। লুসাইকে বললাম, ওপারে গিয়ে তাঁবুর জায়গা দেখো। লুসাই ওপারে চলে গেল, শ্যামলালও বন্দুক তার সঙ্গে নিয়ে চলে গেল। আমি বসে বসে হু করে পেছনের লোকেদের ডাকতে বললাম। খাবারওয়ালা খালাসি তাদের সঙ্গে আমার বেজায় খিদে পেয়েছে। বার দুই হু করে চেঁচিয়েছি, অমনি আমার উপরের একটা পাহাড় থেকে একটা হাতি হু বলে ডেকে উঠল। আর আমার ওখান থেকে পঞ্চাশ ষাট হাত দূরে আরো অনেক হাতি হুড়গুড় করে শব্দ করে তার জবাব দিতে লাগলো। আমি আবার চেঁচালাম, হাতিগুলো আবার ঠিক তেমনই করলো। আবার চেঁচালাম, আবার তাই হলো। একটা হাতি পাহাড়ের ওপর হু করে, আর বাকিগুলো নালার কিনারা থেকে গুড়গুড় শব্দ করে আর নাকে ফোঁস ফোঁস আওয়াজ করে। এমন সময় আমার মাথার ওপর থেকে মরমর করে বাঁশ ভাঙবার আওয়াজ হতে লাগলো। আর নদীর ওপার থেকে শ্যামলাল আর লুসাই বুড়ো ব্যস্ত হয়ে আমাকে ডাকতে লাগলো, চলে এসো, তিন চারটে হাতি আমার চিৎকার শুনে দেখতে আসছে। এ কিরকম জানোয়ারের ডাক! আমার মাথা থেকে বোধহয় একশো থেকে একশো পঁচিশ গজ উঁচু পর্যন্ত নেমে এসেছে। আমি তাড়াতাড়ি নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিয়ে নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। শ্যামলাল আর লুসাই বুড়ো খুব হল্লা জুড়ে দিল, তাই শুনে হাতিগুলো আবার পাহাড়ের ওপর উঠে গেল। তারপর অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইলাম, হাতি আর দেখতে পেলাম না। তবে ক্রমাগতই আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আর নদীর জল ঘোলাটে হয়ে উঠেছিল। চারটে সাড়ে চারটের সময় অন্য লোকজন এসে পৌঁছল। নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো, তবু বড় বড় ধুনি আর পাহাড় আর বন্দোবস্ত করা হলো। আগেই বলেছি আমাদের সঙ্গে দুটো হাতি ছিল, মাহুতরা রোজ তাদের চড়ে খাবার জন্য বনে ছেড়ে দেয়। সেদিন কিন্তু তাঁবুর কাছে বেঁধে রাখলো, ছেড়ে দিলে বুনো হাতিতে এ দুটোকে ভুলিয়ে
নিয়ে যাবে, নয়তো মেরে ফেলবে। লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখলো। রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে হাতি তাড়াবে। এমনি করে লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি দাঁড়ায়। সে রাত্রে আর হাতির জ্বালায় ঘুম হয়নি। অন্ধকার হতেই হাতিগুলো আমাদের কাছে এলো, আর বোধহয় ধুনির আলোতে আমাদের হাতি দুটোকে দেখতে পেয়ে তাদের ভারী খটকা লাগলো। ও দুটো আবার ওখানে কি করছে? পাঁচ সাতটা হাতি মিলে এপারে আসবার জন্য এক একবার নদীতে নামে। তারা নদীর মাঝামাঝি আসতে না আসতেই আমাদের হাতি দুটো ছটফট করে আর চিৎকার করতে আরম্ভ করে। অমনি আমাদের লোকরাও প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে, আর হাতিগুলো দৌড়ে আবার ওপারের বনে ঢোকে। সারাটা রাত এইভাবে কাটল। ভোরবেলা কতকগুলো হাতি পূবের পাহাড়ে আর কতকগুলো পশ্চিমের পাহাড়ে উঠে গেল। আচ্ছা সায়নী, আমরা কিছু শব্দার্থ জেনে নি, গল্পটা তো এখানেই শেষ হলো। আচ্ছা, প্রথম শব্দার্থটা আছে বর্গমাইল। বর্গমাইল কথাটার মানে হলো বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্রফল মাপার একটি একক। তারপরে আছে খোরাক। খোরাক কথাটার মানে হলো খাদ্য দ্রব্য। মেহনত। মেহনত কথাটার মানে হলো পরিশ্রম। হুল্লুমান। হুল্লুমান কথাটার মানে হলো হনুমান শব্দটির রূপভেদ। পাঞ্জা। পাঞ্জা কথাটার মানে হলো পাঁচ আঙ্গুল সমেত করতল। ধুনি। ধুনি কথাটার মানে হলো অগ্নিকুণ্ড। অগ্নি মানে কি বলতো সায়নী? অগ্নি মানে হলো আগুন। কি রে, ঠিক বললাম তো? একদম, অগ্নি মানে তো আগুন। খটকা। খটকা কথাটার মানে হলো সন্দেহ বা সংশয়। তাহলে বুঝতে পারলি তো? তাহলে ছোট্ট বন্ধুরা, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো গল্পটা? বাড়িতে গিয়ে কিন্তু তোমরা আরো ভালো করে গল্পটা পড়বে, তাহলে দেখবে তোমাদের গল্পটা পড়তে আরো ভালো লাগবে আর বুঝতেও পারবে ভালো। কি রে, তাই তো সায়নী? একদম ঠিক কথা। তাহলে আজকে এ পর্যন্তই থাক, আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা তোমাদের কাছে চলে আসব। তাহলে টাটা। টাটা ছোট্ট বন্ধুরা। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বাহ, বেশ সুন্দর একটা গল্প শুনলাম, আর গল্পটা থেকে কিন্তু অনেক কিছু শিখলাম যেটা ভুললে চলবে না। আপাতত প্রত্যেক দিনই আমাদের ক্লাসে নানান কিছু থাকে, অনেক কিছু আমরা শিখি পড়াশোনা বাদেও, আর অনেক কিছু আমরা জানি যেগুলো ছোট হলেও তোমাদের জানা দরকার এবং যেগুলো তোমাদের জীবনে হয়তো বাড়তে হেল্প করবে, তোমাদের বাড়ির লোকেদেরও জানা দরকার, তাদের সঙ্গে তোমাদেরও খোলাভাবে আলোচনা করা দরকার, সেই নিয়েও অনেক কথা হয়। এবার প্রিভেনশন অফ চাইল্ড ট্রাফিকিং, এই যে বাচ্চারা পাচার হয়ে যায়, এই বিষয়টা নিয়েও তো জানা দরকার, কারণ এগুলো তো তোমাদের সঙ্গে, তোমাদের ছোটদের সঙ্গেই তো হচ্ছে। তো ঝুমা আন্টি আজকে প্রিভেনশন অন চাইল্ড ট্রাফিকিং নিয়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কথা, ইম্পর্টেন্ট কথা বলবে। মন দিয়ে কিন্তু কথাগুলো শুনো এবং মনে রেখো, কেমন? ছোট বন্ধুরা, আমি বলেছিলাম আবার পরের সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে, আমি কথা রেখেছি। আবার তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে আমি ঝুমা পাইন, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের কনসালটেন্ট, হাজির হয়েছি এই অনুষ্ঠানে। আজ তোমাদের সাথে শিশু পাচার সম্পর্কে আলোচনা করব। তোমাদের জেনে রাখা ভালো, বর্তমান পরিস্থিতিতে বিভিন্নভাবে মানব পাচার হয়। এই পাচারের ভেতর কিন্তু ছোট বাচ্চাকেও পাচারের শিকার হতে হয়। যারা এই কাজগুলো করে তাদের দেখে বা কথা বলে বুঝতে পারবে না, কারণ ভালো মানুষের মরকে তারা নিজেকে ঢেকে রাখে। প্রতিটি মানুষকে যাতে সচেতন
করা যায় তার জন্য আজকের এই অনুষ্ঠান। আমি বহু বছর ধরে তোমাদের মতন ছোট শিশুদের অধিকার ও সুরক্ষার নিয়ে কাজ করছি। আমি আজ তোমাদেরকে জানাতে চাইছি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেগুলো জানতে পেরেছি সেগুলি নিয়ে। ছোট ছেলে ও মেয়েদের শিশুদের বিভিন্ন লোভ দেখিয়ে পাচার করে থাকে। অত্যন্ত প্রিয় মানুষ যারা, তাদের পরিচিত যারা নিজের থেকে বা যেচে উপকার করতে এগিয়ে আসে, হ্যাঁ, অনেক অনেক সময় দেখা যায় তাদের ওপরে অন্ধবিশ্বাস না করে নিজের মনকে বারবার তোমরা প্রশ্ন করো, কেন আমাকে ওই উপকার করতে চাইছেন তারা, এর পেছনে তাদের কোনো কি উদ্দেশ্য আছে। কিশোরী মেয়েদের ক্ষেত্রে দেখা যায় ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের বিক্রি করে দেয় দেহ ব্যবসার কাজে। পাচারকারীরা কিশোরীদের মেয়েদের কখনো ভালো বন্ধু, কখনো প্রেমিক, কখনো দাদা, কখনো সহানুভূতিশীল প্রতিবেশী রূপে নিজেদের পরিচয় দেয়। আচ্ছা, তোমাদের তো মনে প্রশ্ন আসতেই পারে, সহানুভূতিশীল মানুষ হিসেবে যে বাচ্চাটির কাছে নিজের রূপ দেখা দিল, যেভাবে পরিচয় দিল, তারা তো ভালো কাজ করার জন্যই এগিয়ে আসছে। হ্যাঁ, তারা ভালো কাজ করতে আসে ঠিকই, তাদের কাছে কিন্তু তোমাদের সম্পর্কে, মানে যে বাচ্চাটির পরিচয়, মানে সাহায্য করতে চাইছে সেই বাচ্চাটির সম্পর্কে কিন্তু তাদের কাছে অনেক খোঁজ খবর থাকে, যেমন তাদের পরিবারের সদস্যরা কি করে, বাচ্চাটির কিসের চাহিদা আছে, পারিবারিক কোনো অসুবিধে আছে কিনা, অর্থের, মা বাবা তাকে ভালোবাসে কিনা, নাকি মেয়েটিকে তারা অনেক রকম রঙিন স্বপ্ন দেখাবে, এই বিভিন্ন বিষয় তারা খোঁজ খবর নেয়। বলা যেতে পারে পরিবারটি সম্পর্কে একটা রিসার্চের কাজ করে। আমার এত কথা বলার কারণ হলো, পাচারকারী মানে সে ছেলে বা লোক, সে যাই হোক না কেন, মেয়েটিকে বিশ্বাস করানোর চেষ্টা করে সে তার কত খেয়াল রাখে, যাতে পাচারকারীর সাথে তার পালিয়ে যেতে, মানে পিছু পা না হয়। আমি কাজ করতে গিয়ে দেখেছি যে মেয়েটি বা ছেলেটির সাথে, বা কখনো কখনো দেখা যায় লোকটির সাথে পালিয়ে গেল নতুন ঘর বাঁধার স্বপ্ন নিয়ে, সে তার সাথে চলে যাওয়ার পর সে জানতে পারলো ছেলেটি বিবাহিত, তার স্ত্রী ও বাচ্চা আছে। এখানেই তার স্বপ্ন ভেঙে গেল। তারপর কি মেয়েটি তার এত এইসব জানার পর তার বাবা মায়ের কাছে ফিরে আসতে পারে? না, অনেক ক্ষেত্রেই দেখা যায় সে ফিরে আসতে পারে না, কারণ তাকে ভালো দামে বিক্রি করার জন্য যে মেয়েদেরকে আটকে রাখা হয়। দেখা যায় সেই লোকটি বা স্ত্রী, তার স্ত্রীও যুক্ত থাকে এই পাচার কাজের সাথে, অর্থাৎ এটা তাদের পারিবারিক ব্যবসা। আবার কখনো কখনো দেখা যায় নিজের নিকট আত্মীয়রা, যেমন দাদু দিদা, এমনকি বাবা মা বা মেয়েকে পাচারকারী হাতে তুলে দিয়েছে। ভারতে বিভিন্ন প্রান্তে বা ভারতের বাইরে পাঠিয়ে ছেলে বা মেয়েদের পাচার করে দেওয়া হয় দেহ ব্যবসার কাজে, কখনো লোকের বাড়িতে কাজ করার জন্য। দেহ ব্যবসার কাজে ছোট ছোট মেয়েদের জোর করে শরীরে হরমোন ইঞ্জেকশন প্রয়োগ করা হয়, তাদের নেশা করানো হয়, এসব জানা গেছে তাদেরই কাছ থেকে, তাদের নিজেদের মুখ থেকে। তোমাদের সরলতা বা বিশ্বাসের সুযোগ নিয়ে এই শ্রেণীর মানুষেরা তোমাদের জীবনটা নষ্ট বা হারিয়ে যেতে না দেয় সেদিকে তোমাদেরকেই সাবধান থাকতে হবে। তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি, করোনার আবহে দীর্ঘদিন লকডাউন পরিস্থিতি ছিল, তার সাথে আমফানের মতো ঝড় হওয়ার ফলে মানুষের ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছিল। মানুষের কাছে কাজ ছিল না সেই সময়, সংসার চালানোর টাকা ছিল না, মানুষ খেতে পারছিল না। এমন সময় কাজ দেবার নাম করে পাচারের হার বেড়ে গেছিল, ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছিল ভালো কাজ দেবে বলে। কিন্তু ভাববো না এখন যে এই ঘটনাটা আগে ঘটেছিল। তোমরা ভুলে যেও না, করোনা কিন্তু তোমাদের, মানে আমাদের এখনো ছেড়ে চলে গেছে, এখনো কিন্তু করোনা ছেড়ে চলে যায়নি।
এখনো ভালো খেতে দেবে, মাসে মাসে অনেক টাকা পাবে, এই লোভ দেখে পাচারকারীরা তাদের কাজ খুব ভালোভাবে করে যাচ্ছে। তোমাদের বারবার জানিয়ে রাখছি, কাজের প্রস্তাব তোমাদের দিলে অবশ্যই ভালো করে খোঁজ নিয়ে তার সাথে যাওয়া উচিত। আচ্ছা, তোমরা যদি এই রকম মানুষের সন্ধান পাও তাহলে কি করবে, কোথায় যাবে তোমরা? এই প্রশ্ন আমাদের মনে বারবার আসে, অর্থাৎ কাকে বলবো। হ্যাঁ, তোমরা যদি এই রকম কিছু হতে চলেছে বুঝতে পারো তাহলে সবার আগে পরিবারের যে সদস্যকে সব থেকে বিশ্বাস করো বা তোমাদের মনের কথা বলতে পারো তাকে জানাবে। তোমরা যারা স্কুলে পড়ো তারা তোমাদের শিক্ষক বা শিক্ষিকার কাছে জানাতে পারো, এছাড়া স্থানীয় পুলিশ থানায় গিয়ে বিষয়টি জানাবে। যদি তোমাদের জানা থাকে তোমাদের এলাকায় কোনো এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থা আছে বা সমাজকর্মী আছে সেখানেও জানাতে পারো। অপ্রাপ্তবয়স্ক মানে 18 বছর কম বয়সী ছেলে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কাজে পাঠায় বা কর্মস্থলে গিয়ে দেখো মালিক সঠিকভাবে ব্যবহার করছে না, শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করছে, তারাও স্থানীয় পুলিশ থানায় গিয়ে বিষয়টি জানাতে পারবে। তোমরা যদি একান্তই কাউকে নিজের সমস্যা বলে উঠতে না পারো বা পুলিশের কাছে কখনো হয়তো পৌঁছে উঠতে পারলে না, তাহলে 10-9-8 নম্বর মানে 1098 নম্বরে ফোন করবে চাইল্ডলাইনকে। এই নম্বরে ফোন করার জন্য কোনো টাকা লাগে না, এটা টোল ফ্রি নাম্বার। আজ তোমাদের সাথে আমি আমার আলোচনা করলাম আমার নিজস্ব অভিজ্ঞতাগুলো নিয়ে। তোমরা যে এগুলো মন দিয়ে শুনলে এতক্ষণ সেটা আমার কাছে খুব ভালো লাগলো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। সকলের 2021 যাতে খুব ভালোভাবে কাটে এই আশা রাখি। বছরের শেষে নানান ধরনের পাঁচমিশালি রান্নার সঙ্গে সঙ্গে আলোচনাও হলো, খাওয়া দাওয়া তো হচ্ছে। আশা করি সামনের বছর আমাদের খুব ভালো কাটবে। করোনা ভাইরাস আমাদের জীবন এলোমেলো করলেও জীবন থামিয়ে রাখেনি, আমাদেরকে আরও শক্ত করেছে, আমরা অনেক কিছু শিখেছি। আর আমরা হয়তো এই বছর থেকে যা যা শিখেছি তা আমাদের জীবনে পরবর্তীকালে অনেক বেশি স্ট্রং বানিয়েছে, যা আমাদের জীবনে কাজে লাগবে। আগামী বছর করোনা ভাইরাস আমাদের ছেড়ে চলে যাক, সেই আশা নিয়ে আমাদের জীবন সাধারণ গতি নর্মাল লাইফে আমরা ফিরে আসি সেটাই ভাববো। এবং এই বছর যা যা শিখেছে সে শিক্ষাগুলো আমরা কিছুতেই ভুলবো না, নতুন বছর খুব ভালো কাটুক সেই আশা রেখেই আগামী বছরে আবার তিরিং করে লাভ দিয়ে তোমার সঙ্গে দেখা হবে এই সহজ পাঠের ক্লাসে। খুব আনন্দ করো, খুব মজা করো, তবে মাঝে মধ্যে একটু পড়াশোনা নিয়েও বসো, পড়াশোনা করতে ভুলো না। এই কথা বলেই আজকে সহজ পাঠের এই ক্লাস শেষ করছি। এই বিশেষ ক্লাস তোমার জন্য এনেছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও স্টেশন রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।